নমস্কার, সাবরাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এবার পানশালায় স্বল্প বসনা সুন্দরী নর্তকীদের সাথে তুমুল নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিড়ম্বনায় উত্তর শহরতলি জেলা বিজেপি। কারণ ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, গত পৌর নির্বাচনে উত্তর দমদম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের প্রার্থী জিকো অধিকারী সহ উপস্থিত রয়েছেন সভাপতি অরিজিৎ বক্সী সহ যুব নেতা শঙ্খদীপ মধুও। যদিও ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সেভেন নিউজ নেটওয়ার্ক। আলো আধারী মায়াবী আলোয় সুরা পানের পর সুন্দরী স্বল্প বাসনা সুন্দরীদের সাথে তলমল পায় তাল মেলানো এই ভিডিও রীতিমতো সারা ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে, উঠেছে নিন্দার ঝড়। সাধারণভাবে রাজনৈতিক নেতাদের এমন কাণ্ড বাঙালি এতদিন দেখেছেন বা শুনেছে হিন্দি বলায় হয় বলে, কিন্তু একেবারে উত্তর দমদম বা নিমতার বিজেপি নেতা যে এমন কাণ্ড ঘটাবে ভাবতে পারেনি কেউ। বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে মুখ না খুললেও তৃণমূল নেতা উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাস ঘটনার তীব্র নিন্দা করে জানালেন মানুষ চিনিক ওই দলটাকে, যারা কথায় কথায় সত্যতা ও সংস্কৃতির কথা বলে। তো খুব নিন্দনীয়, লজ্জিত, এবং কোনো রাজনৈতিক নেতৃত্ব তারা যদি এই ধরনের এই কালচার যদি তাদের মধ্যে থাকে, এবং আমরা বারবার বলেছি যে এটা ইউপি না বিহার না, এটা বাংলা, বাংলার সংস্কৃতি এটা কখনোই মেনে নেয় না। আর আপনি তো আপনারা তো জানেন যে বিজেপি নেতাদের যে কালচার, তাদের যে ব্যাপার, আমরা বারবার বহুবার দেখেছি বহু মন্ত্রীদের, বিজেপি নেতাদের, তাদের ছেলেরা বিভিন্ন সময় এই ধরনের তাদের কালচার, এটা ওদের দলের মধ্যে এই কালচারটাই চলে, যার জন্য বাংলার মানুষ তাদের উৎক্ষিপ্ত করেছে। আবার চাইছে যেহেতু সামনে লোকসভা ভোট, এই ধরনের জিনিস করে বাংলার মধ্যে একটা অস্বস্তির মধ্যে মানুষকে ফেলার একটা চেষ্টা করছে। এতে মানুষ, সাধারণ মানুষ কি দেখছে? মানুষ দেখছে যে একটা রাজনৈতিক লোক, মানুষ কোথায় যাবে? যে বাংলায় তো এই কালচার চলে না, কে বা কারা এই ধরনের কালচার যে তারা আজকে এই ধরনের জিনিস যে যুক্ত, আজকে দেখাচ্ছে যে আমরা এত ফ্রেশ, এত কথা বলছে এজেন্সি দিয়ে, বিভিন্ন দিয়ে তাদের হ্যাকেল করার চেষ্টা করছে। মানুষ দেখুক, সাধারণ মানুষ দেখুক, এটা তাদের রূপ, অবশ্যই শাস্তি হওয়া উচিত। এবং এদের দল তো এইসব প্রমোট করে, এদের ভারতীয় জনতা পার্টি এইসব প্রমোট করে, এটাই তো বার্তা যাচ্ছে যে যে বাংলায় মানুষ এটা কখনোই গ্রহণ করে না, এবং বাংলার মানুষ ছিচি করছে। এবং উত্তর দমদমে যিনি একজন প্রার্থী হয়েছিলেন 19 নম্বর ওয়ার্ডে, যার ছবি আপনারা দেখালেন এবং যার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সত্যি এটা খুবই দুঃখজনক বলবো না, বিদনজনক বলবো, আমি নিজে খুব লজ্জিত যে উত্তর দমদমের একজন নাগরিক হয়ে যে এটা না করলেই ভালো হতো। যে কোনো রাজনৈতিক দলের নেতাই হোক কিংবা কর্মী হোক, এই কালচার না থাকাই ভালো। নিমতা থেকে পঙ্কজ বিশ্বাস, সাবরাবিক নিউজ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করুন খুব কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।